আমেরিকা ভ্রমণত যোগ পরম্পরার জয়গান গালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। নিয়োগস্থিত রাষ্ট্রসংঘর মুখ্য কার্যালয়ের বাগিচাত যোগাসন করলে প্রধানমন্ত্রী মোদীয়ে। জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতিমূর্তিত শ্রদ্ধাঞ্জলি জানার পাছত যোগাসন আরম্ভ করলে ভারতের প্রধানমন্ত্রীগিয়ে। রাষ্ট্রসংঘর কার্যালয়ের কর্মচারীসকলে মোদীর সঙ্গে করে যোগ অভ্যাস। রাষ্ট্রসংঘর সাধারণ পরিষদর অধ্যক্ষ সাবা কোরসিয়ে যোগদান করলে এই যোগ উপহার। মোট 130 জন দেশের নাগরিকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই যোগ অভ্যাস করে। সকলের মাজত বহি যোগাসন করে ভারতের প্রধানমন্ত্রীগিয়ে। এনেদরে যোগাসন করে একটা নতুন বিশ্ব অভিলেখ স্থাপন করা হয়। প্রথমবার 130 জন দেশের লোকে একেলগে যোগাসন করা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্থান লাভ করা হয়। গুরুত্বপূর্ণ যে ডিঙিত গামোচালে যোগাসন করলে প্রধানমন্ত্রী মোদীয়ে। ইয়ার জড়িয়ে গামোচাখনক পুনরেবার আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপটে লৈ গল ভারতের প্রধানমন্ত্রীগিয়ে। যোগাসনের পাছত যোগ পরম্পরা সন্দর্ভত বিশেষভাবে বক্তব্য প্রদান করলে নরেন্দ্র মোদীয়ে। যোগাসন সকল সংস্কৃতির লোকে করব পারে বলেও মন্তব্য করলে নরেন্দ্র মোদীয়ে। যোগাসনক জীবন যাপন করার একটা উপায় আখ্যা দিলে ভারতের প্রধানমন্ত্রীগিয়ে বিদেশের মাটিত।